আচ্ছা আপনি এই চাকরিটার জন্য কত টাকা বেতন নিতে চান মানে আপনার ডিমান্ড কেমন স্যার আপনি এটা কোনো কথা বললেন চাকরিটা দেখছেন এরতে আর কী চাওয়া থাকতে পারে আমারে বেতন দিতে হবি নিয়ে প্রতিদিন দশ প্যাকেট করে ব্যানসন পাঁচ প্যাকেট করে গোল লিপ আর বিশ প্যাকেট লাখ এক দিলেই হবি আমি খায়া পড়িয়ে কোনোভাবে বাঁচতে পারলেই খুশি স্যার ভিতরে আসবো জি আসেন বৈশেষ হটপট করে প্রশ্ন করতেছি তার উত্তর দিয়ে চলে যান কে স্যার আমি কি চলিয়ে যাওয়ার জন্য আইছি আচ্ছা ঠিক আছে আপনি আগে প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করেন তারপর চিন্তা করা যাবে আচ্ছা স্যার আপনি আসলে কেমন লোক চান আপনার বিড়ি কোম্পানিটি একটু মাতাল টাইপের হলেই তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে বাকিটা ভাইবার উপর নির্ভর করতেছে আচ্ছা স্যার শুরু করেন আচ্ছা কন্ত তো বিড়ি মানুষ কেন খায় স্যার টিকিট সারাই মৃত্যুপুরি ভ্রমণ করার জন্য খুব ইন্টারেস্টিং উত্তর দিয়েছেন তো জি স্যার আমি মানুষটাই খুব ইন্টারেস্টিং একটু পরেই বুঝতে পারবেন বিড়ির কয়েকটা উপকারিতা বলেন স্যার মন ভালো থাকে বাপের কালো টাকার পাহাড় ধ্বংস করিয়ে সমতল ভূমি বানানো যায় প্রেমিকা একশোটা চলে গেলেও একটা বিড়ি বা একটা সিগারেট সব জ্বালার অবসান ঘটানোর জন্যই যথেষ্ট বাহ বাহ চমৎকার আপনার কথায় যুক্তি আছে আচ্ছা সিগারেটের নাম এবং প্রত্যেকটা দাম কেমন বলুন তো স্যার ব্যানসন ষোলো টাকা গোল্লিপ বারো টাকা লাকি স্টাইক দশ টাকা রয়্যাল ছয় টাকা ডারবি পাঁচ টাকা হলিউড পাঁচ টাকা পাইলট পাঁচ টাকা ডারবি স্টাইল পাঁচ টাকা নেবি সাত টাকা নেবি অপশন সাত টাকা শেখ ফুল ফেলেবার পাঁচ টাকা অচ থমেন থমেন আমি বুঝে গেছি আপনি শুধু মাতাল না মাতালের উপর আপনার পিএইচডি একদম কমপ্লিট করা মনের মতো একজন পেলাম সারাদিনে স্যার পরের প্রশ্ন ধরেন আমি আবার বেশি সময় বিড়ি সিগারেট না খাওয়া থাকতে পারি নি আপনি বিড়ি না খা সিগারেট খান খা ওই যে কলাম না স্যার কালো টাকার পাহাড় সমতল করতি কিন্তু সবাই বাপের কালো টাকার পাহাড় নষ্ট করে আর আমি বইয়ের কালো টাকা সম্পদ নষ্ট করি এইটুকুই পার্থক্য আর কি সিগারেট না পারলে অনুভূতি কেমন কেমন হয় স্যার যেন মাংসবিহীন মাংসের ঝলের মতো মনে হয় একদম অস্বস্তি লাগে ও আপনার টেনশনের কোনো কারণ নাই আপনার এক প্রকার চাকরি কনফার্ম আর কয়েকটা উত্তর দিতে পারলে আপনারা রাখিয়ে দেব জি স্যার আমিও থাকার জন্যই প্রস্তুত তাড়াতাড়ি পরের প্রশ্ন করেন আচ্ছা আপনারে আমাদের বিড়ি কোম্পানিতে চাকরি দিলি প্রথমে কি করবেন স্যার একটা না এক মাসের মতো শুধু মনের মতো কোম্পানির বিড়ি সিগারেট খাব ক্যা এতে তো আমার কোম্পানির বারোটা বাজে যাবি স্যার আপনার কোম্পানির বিড়ি সিগারেট বিক্রি করতে গেলে তো আগে আমার সাত বুঝতেই হবি। তালি পারে বিক্রি করতে সুবিধা হবে তা না হলে বিক্রি বাড়বে কী করিয়ে আচ্ছা বুঝলাম আপনি আমাদের কোম্পানিতে কতদিন চাকরি করতে চান স্যার যতদিন এই কোম্পানিতে বিড়ি সিগারেট থাকবি ততদিন নিঃসন্দেহে আমি আপনার কোম্পানিতে থাকবো আচ্ছা আপনি এই চাকরিটার জন্য কত টাকা বেতন নিতে চান মানে আপনার ডিমান্ড কেমন স্যার আপনি এটা কোনো কথা বললেন চাকরিটা দেখছেন এর থেকে আর কি সহপা থাকতে পারে আমারে বেতন দিতে হবে প্রতিদিন দশ প্যাকেট করে ব্যঞ্চন পাঁচ প্যাকেট করে গোল লিপ আর বিশ প্যাকেট লাকি স্টাইক দিলেই হবি আমি খায়া পরে কোনোভাবে বাঁচতে পারলেই খুশি আচ্ছা আপনি যদি সরকারি চাকরি পান তাহলে কি করবেন স্যার সরকারি চাকরি হোক আর প্রধানমন্ত্রীর ডাইন হাত হোক প্রতিদিন যদি পাঁচ প্যাকেট করে সিগারেট দেয় তাহলে পারে চাকরি করবো না হলে করব না আর সাথে বেতন তো আছেই বাপ রে বাপ আপনি তো মাতাল না পুরো নেশাখোর আলটা পুরো ম্যাক্স জি স্যার এতক্ষণে একটা সঠিক ধারণা আমার উপর আপনার হয়েছে আচ্ছা আপনি এত সিগারেট খান কিন্তু আপনার ঠোঁট কালা নাকা স্যার বাইরে শখ জলমলি হলে কি হবি। ভিতরে আগুনি পুড়িয়ে একদম কয়লার খনি হয়ে গেছে কিন্তু উত্তোলন করার লোক পাচ্ছিনে আপনি সত্যি লিজেন ভাই সবাই তাই কয় শুধু বোর্ডারে বিশ্বাস করাতে পারলাম না আচ্ছা এটা আপনার শেষ প্রশ্ন উত্তর দিতে পারি চাকরি কনফার্ম বলেন স্যার আপনারা সিগারেট খাওয়ার পরামর্শ কে দিছিল স্যার আমার বাবা কোনো বাবা কি তার সন্তানকে নেশা করার পরামর্শ দেয় সত্যি বলতেছি স্যার বাবা বলছিল মৃত্যু কপালে থাকলি যে কোনোভাবে যে কোনো সময় হতে পারে তাই মনে যা চায় তাই করবা আমারও মন তো সেই লেভেলের সৎ একেবারে মনের ইচ্ছে মতো সিগারেট খাওয়া শুরু করে দিলাম আর একজন আদর্শ বাপের আদর্শ সিগারেট কর ফালাম সত্যি অমাইক আপনার চাকরি কনফার্ম এখন যান